সম্মানিত দর্শকবৃন্দ আসুন আমরা সরাসরি ভিডিও ফুটেজ থেকে জেনে নেই আমরা একটু দেখে নেই মালান রফিকুল ইসলাম মাদানির দুই আইনজীবী কি বলেছেন এবং কি কি শর্তে তাকে মুক্তির ব্যবস্থা করা হবে এবং জামিন দেয়া হয়েছে রফিকুল ইসলাম মাদানির আপাতত জামিনে মুক্তি পাইতে আর মাদানি মুসলেখাতে কি বলা হয়েছে শর্তগুলো কি কি শর্তগুলো হচ্ছে উনি মাসে দুইবার থানায় হাজিরা দিবেন মুসলেকাতে কি বলেছেন যে ভবিষ্যতে উনি বলেছেন যে উনি ভবিষ্যতে আর কোন ওয়াজ বলে রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী যাহা জনগণের বাপমূর্তি বা রাষ্ট্রের মূর্তি ক্ষুণ্ণ হয় এবং জনগণের সংঘাতের সৃষ্টি করে এই ধরনের আর কোনো বক্তব্য তিনি আর ওয়াজ মাহুলের দর্শক রফিকুল ইসলাম মাদানী জামিন পেয়েছেন তবে জামিন কেন পেলেন বা জামিন পাওয়ার পরে উনি কি ওনার ফ্যামিলির কাছে গিয়েছেন উনি ওনার প্রতিষ্ঠানের কাছে গিয়েছেন উনি কি ওনার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন অথবা কি সেটার সততা একটু যাচাই করার চেষ্টা করব আমরা অনেকেই না জেনে ভুয়া নিউজ করছি অনেকেই না বুঝে দুইটা বিষয়ের পার্থক্য না জেনে উনি মুক্তি পেয়েছেন বলে পোস্ট করে ফেসবুকটাকে আমরা একেবারে বরবাদ করে দিচ্ছি এজন্য বলবো রফিকুল ইসলাম মাদানি তিনি জামিন পেয়েছেন কিন্তু এখনো মুক্তি হতে পারেন এখনো জেলখানার আবদ্ধতা থেকে বের হতে পারেননি তার আইনজীবী জানিয়েছেন তিনি তার নামে যে ডিজিটাল নিরাপত্তা মামলা হয়েছিল আইনের মামলা হয়েছিল গাছা থানায় বাসন থানায় মতিজিল এবং তেজগাঁও থানায় চারটা মামলা হয়েছিল চারটা মামলার তার জামিন হয়েছে কিন্তু এখনো তিনি জেলখানা থেকে বের হন নাই বের হবে প্রসেসিং অনুযায়ী এখনো তিনি জেলখানায় আবদ্ধ অবস্থায় আছেন ইনশাল্লাহ যখন কোর্ট থেকে জামিনপত্র কারাগারে যাবে এরপর প্রসেস অনুযায়ী তিনি বের হবেন এবং মুক্ত বাতাসে বের হয়ে আমাদেরকে এই উম্মতকে আবারও আগের মতো কোরআন ভিত্তিক জীবন ঘটার জন্য গঠন করার জন্য সহযোগিতা করবেন আসলে আমরা জাতীয় দৈনিক থেকে একটু জেনে নেই মারানা রফিকুল ইসলাম মাদানী যে আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট থেকে মুক্তি বা জামিন পেয়েছেন ওনারা হলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আমন ইসলাম এর হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন দেন আদালতে ইসলাম রফিকুল মাদানির পক্ষের আইনজীবী ছিলেন আশরাফ আলী মোল্লা তিনি জানান রফিকুল ইসলাম মাদানি ইতিমধ্যে মুসলেকা দিয়েছেন যে ভবিষ্যতে তিনি সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেবেন না এরপর আদালত তাকে জামিন দিয়েছেন এখন তার জামিনে মুক্তিতে বাধা নেই তো প্রিয় দর্শক আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন আমাদের সাথেই থাকুন আল্লাহ তালা সমস্ত আলেমদেরকে মুক্তির এবং জামিনের এই ধারা অব্যাহত রেখে ইসলাম এবং জাতির খেদমত করার জন্য এই উম্মদকে এবং আলামদেরকে কবল মঞ্জুর করুন আমিন